OnePlus 8 এই হ্যান্ডসেটটির গেমিং রিভিউ আজকে হবে। প্রথমে এর স্পেসিফিকেশনগুলো দেখে নিই, যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে মেইনলি এর স্পিড এবং গেমিং এক্সপিরিয়েন্স। রিফ্রেশ রেট হচ্ছে 90 GHz এবং প্রসেসর হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসরটি 865। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি 8 GB 128 GB। স্টোরেজ ফ্যাসিলিটিস UFS 3.0। DDR4 RAM ইউজ করা হয়েছে ফোনটিতে, যেটি কিন্তু অলমোস্ট 33 GB পার সেকেন্ড ট্রান্সফার রেট। সো ফোনটিতে কিন্তু দেওয়া আছে 30 W ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিন্তু ফোনটি চার্জ করতে আপনার অলমোস্ট 50 মিনিটসের মতো সময় লেগে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা OnePlus 8 এর গেমিং রিভিউতে চলে যাই। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন OnePlus 8 এ আমরা কিন্তু কল অফ ডিউটি প্লে করেছি। কল অফ ডিউটির যে গেমিং এক্সপিরিয়েন্স সেটা বলতে গেলে খুবই অসাধারণ, খুবই স্মুথ ছিল। প্রত্যেকটি কন্টেন্ট খুব ভালো দেখাচ্ছিল, কোথাও কোনো ল্যাগ অনুভব করিনি, যথেষ্ট স্পিডি ছিল, প্লাস হচ্ছে কোনো প্রকার ফ্রেম ড্রপ আমার চোখে পড়েনি। সো ওভারঅল বলতে গেলে খুবই ভালো পারফরমেন্স ছিল গেমের ক্ষেত্রে OnePlus 8 এ। একটু পরে আমরা পাবজি প্লাস শ্যাডো ফাইট গেমগুলো প্লে করে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড OnePlus 8 Pro এই হ্যান্ডসেটটি কিন্তু অলরেডি আনবক্সিং প্লাস হ্যান্ডসন রিভিউ আমার চ্যানেল অলরেডি পোস্ট করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটি দেখে অডিও প্রয়োজনে দেখে নিতে পারেন। সো OnePlus 8 Pro যে গেমিং রিভিউটি আমি করেছিলাম সেটি এবং প্লাস 8 দুটি যদি কম্পেয়ার করি, তাহলে আমার কাছে কেন যেন মনে হয় OnePlus 8 Pro এটি একটু হলেও এগিয়ে থাকবে। সো কল অফ ডিউটির পর এখন আমরা চলে যাবো পাবজিতে। সো পাবজি গেমটি প্লে করছি, পাবজি গেমের এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স আমার কাছে যথেষ্ট সুন্দরই লেগেছে। আমি বেশ কিছুক্ষণ এখানে পাবজি গেমটি প্লে করেছি, যথেষ্ট সুন্দর ছিল, অ্যাকুরেট ছিল, ফ্রেম ড্রপ আমার চোখে পড়েনি, প্লাস প্রত্যেকটি যে কালার কোয়ালিটি, যে ভিজিবিলিটি, যে সাউন্ড সব কিছু আমার নজর কেড়েছে আর কি। এখানে যেহেতু ডলবি অ্যাটমসের সাউন্ডটা কিন্তু এখানে অ্যানেবল করা, সেহেতু কিন্তু প্রত্যেকটা সাউন্ড আপনার কিন্তু লাইভ এক্সপিরিয়েন্স আপনি সেখান থেকে পাবেন। আপনি যদি চান আপনি যদি স্পিকারে সেটা লাইন করা থাকে, তাহলে দেখবেন যে সেটির এক্সপিরিয়েন্স আরও ভালো পাচ্ছেন। সো বেশ কিছুক্ষণ গেম প্লে করার পরে আমার এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে কীরকম একটি হিট হচ্ছে, সো হিটিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি একটি মিটের মাধ্যমে মেপে দেখাবো। প্রথমে OnePlus 8 Pro এটি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু 99+100% পর্যন্ত টেম্পারেচার এখানে উঠে গেছে। সো এইটে যেটি ফিল করছি সেটা কিন্তু 99 বা 96 95 এরকম এর আশেপাশেই ঘোরাফেরা করছে আর কি। সো হিটিংয়ের কথা বলতে গেলে ওভারঅল যে হিটিংয়ের ক্ষেত্রে OnePlus 8 সেটি কিন্তু একটু হলেও কম থাকে। সো গেমিং টেস্ট বা গেমিং রিভিউয়ের রেজাল্টটা কি এটা যদি আমার কাছে জানতে চান, তাহলে আমার কাছে যেটা মনে হয় এটির গেমিং এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে গেমিং টেস্টের যে রেজাল্ট সেটা খুবই পজিটিভ আমার কাছে, অত্যন্ত সুন্দর লেগেছে। প্রত্যেকটা ডিটেলস আমি খুব ভালো পেয়েছি, আমার গেমিংয়ের এক্সপিরিয়েন্সটা সেখানে 10-8-9 এরকম দেওয়ার মতো। কিন্তু ফোনটি একটু হিট হয়ে যাচ্ছিলো, এটা আমার কাছে একটু নেগেটিভ সাইড মনে হয়। খুব সম্ভবত এটি পরবর্তী আপডেটের কোনো সফটওয়্যার কোনো বাগটা হতে পারে, হয়তো বা পরবর্তী আপডেট এটি ঠিক হয়ে যাবে। তবে অবশ্যই আপনাদেরকে ফোন কেনার সময় অবশ্যই বিষয়টি একটু হলেও বিবেচনা করা উচিত। সো OnePlus 8 Pro-তে সেখানে কিন্তু দেখেছি আমরা যে OnePlus 8 এর চাইতে হিটটা একটু বেশি ছিল, 1% 2% এরকম বেশি আপনারা কিন্তু সেখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে যেহেতু ওটাতে একটু হিটিং ইস্যুটা কম থাকার কথা ছিল, কারণ দেখা যাচ্ছে ওখানে কিন্তু DDR5 RAMটা ইউজ করা হয়েছিল, প্লাস ওখানে রিফ্রেশ রেটটাও বেশি ছিল, প্লাস গ্রাফিক্স গ্রাফিক্সের যে কম্বিনেশন যেহেতু র্যামটা ভালো সেখানে কিন্তু আমরা কিন্তু এক্সপেক্ট করছিলাম যে ওখানে হিটিং ইস্যুটা কম হবে। সো গেমিং এক্সপিরিয়েন্স বলতে গেলে টোটালি প্রায় একই রকম আমার কাছে মনে হয়েছে, কোথাও যেন গিয়ে OnePlus 8 Pro সেটি কিন্তু একটু এগিয়ে থাকবে, যদিও সেটি খুব একটা খেয়াল না করলে আপনারা হয়তো বা বুঝতেও পারবেন না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু হলেও সেখানে এগিয়ে থাকবে। অ্যান্ড ওই ভিডিওটি যদি দেখে না থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, OnePlus 8 Pro যেটির গেমিং রিভিউ সেটা এখানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন।
एंड भिडियो की केमन लगलो अवश्य क्योंकि कमेंट बक्से जानाबें एंड नतून नतून की भिडियो देखते चान से एंड चैने प्रथमवार हमले अवश्य सबसक्राइब कर एक लाइक देवें एंड थैंक्स थैंक्स फर वाचिंग।